আর হাঁটতে পারছি না, এইভাবে হাঁটছি আমরা। তোমার প্লেটটা দেখে তুমি হাসছো, আমি আরো দুটো ফিশ নিয়ে যাই, একটা ড্রামস অফ হেভেন নিয়ে যাবি, এই দুটো খাবো না, কারণ দুটো ঠান্ডা হয়ে। আমার বর খেয়ে এতটাই টায়ার্ড যে কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে পারছে না, এক কথায় উত্তর দিচ্ছে, বলছে হ্যাঁ ওকে ঠিক আছে। প্রথম দেবরুবাকে দেখলাম এত খেতে, সত্যি বলছি তুই এত খেতে পারিস আমি জানতাম না কোনোদিনও। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে 14 জুলাই সানডে, আর আজকের সানডেটা দেবরূপার জন্য খুব স্পেশাল, আমার জন্য স্পেশাল, বাট আমার মনে একটু কষ্ট আছে, মানে ওরকম কষ্টটা, যা কষ্টটা কি তোমাদের পরে বলছি, বাট দেবরূপা তোমাদের বলবে কেন এটা স্পেশাল। এই যে ম্যাডাম বলে দিন কেন তোমার কাছে আজকের এই সানডেটা খুব স্পেশাল। আজকের এই সানডেটা স্পেশাল তার অনেকগুলো কারণ আছে, কারণ আজকে থেকে আমার ক্লাসেস শুরু হয়েছে, আমি এক্সিকিউটিভ MBA এর জন্য চান্স পেয়েছি IIM ইন্দোরে। তো অনেক দিনের একটা গ্যাপ হলো, একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিলাম, এখন আবার নতুন করে পড়াশোনার জীবন শুরু হতে চলেছে। তো আজকে থেকে, আজকে আমাদের ফার্স্ট, মানে আমার ওরিয়েন্টেশন ছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। নেক্সট সানডে থেকে অ্যাকচুয়ালি ক্লাসেস শুরু হবে, তো গুড, ফার্স্ট অফ অল গুড, বিকজ এরম একটা আমার জীবনের, মানে বলতে পারো এটা একটা ড্রিম কাম ট্রু ফর মি, বিকজ এরম একটা প্রেস্টিজিয়াস অর্গানাইজেশনে পড়াশোনা করার সুযোগ পাওয়াটা একটা বিশাল বড় ব্যাপার। আর দ্বিতীয় কারণে সেটা হচ্ছে আজকে হচ্ছে লাস্ট সানডে যেদিন আমি ফ্রি আছি, বিকজ নেক্সট সানডে সন্ধ্যাবেলা আমার ক্লাসেস শুরু হয়ে যাবে। তো রাত্রির করে হয়তো বেরোতে পারো, বাট এই যে টাইমটা, এই টাইমটা আর পাবো না ফর দ্য নেক্সট 1 ইয়ার, বিকজ 1 ইয়ারের কোর্স। তাই ভাবলাম যে আজকের এই সানডেটাকে একটু ঘুরে বেরিয়ে একটু মজা করে কাটাই। যাই হোক, কষ্টটা কি সেটা দেবরূপা তোমাদের বলে দিলো। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা হচ্ছে কষ্ট, সারা সপ্তাহ কাজ করার পর সানডেটা আমরা দুজনে বিকেলবেলা বেরোই, বাট এখন সেটাও মোটামুটি বন্ধ হয়ে গেল, বন্ধ বলতে ওই 9টার পর বেরোতে পারবো। তো যাই হোক, আমিও খুব হ্যাপি, ও অনেক কষ্ট করেছে, অনেক কিছু ওকে করতে হয়েছে এখানে চান্স পাওয়ার জন্য, আমি রিয়েলি ভেরি হ্যাপি ফর হার। বাট আজকে যে সানডেটা আমরা পেয়েছি, মানে এই সন্ধ্যেবেলাটা, সেটা আমরা খুব ভালো মতো ইউটিলাইজ করবো। তাই আমি আরও ডিসাইড করলাম আজকে আমরা ডিনারে বেরোবো, একটা কাইন্ড অফ ডিনার ডেট। তো অনেক ভাবনা চিন্তা করার পর আমরা একটা কনক্লুশনে এসেছি যে আমরা আজকে বাফেটে যাবো। তো কোথায় যাবো, কি যাবো, সেটা তোমাদের গাড়িতে বসে বলছি। তোমাদেরকে তো বললো যে আমরা বাফেতে যাচ্ছি, ডিনার বাফেতে। তার কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি খুব একটা ডিনার বাফেতে যাইনি, তার একটা রিজন হচ্ছে যে আমি খুব একটা বাফেতে, আমি কেন, মানে আমাদের মতন লোকেরা বাফেতে খাওয়া মানে কিছুটা ওয়েস্ট অফ মানি, বিকজ এত খাবার আমরা খেতে পারি না। বাট কিছু কিছু বাফে এখন খুলেছে যেগুলো ভীষণ চলছে। আমাদের ফার্স্টে প্ল্যান ছিল যে আমরা হাকাতে যাব, সিটি সেন্টার 1-এ, ওটার অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামের থেকে শুরু করে সব জায়গায় অনেক সুন্দর সুন্দর রিলস দেখেছিলাম, তো আমরা প্ল্যান করেছিলাম ওখানে যাবো। বাট ওরা বললো যে ওদের শুধু লাঞ্চে বাফে আছে, ডিনারে বাফেটা নেই। তো কোনো ব্যাপার না, অন্য কোনো দিন যাবো, আর যেদিনকে যাবো সেদিনকে পজিটিভলি ব্লগ করবো, তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এক্সপিরিয়েন্স। আর আজকে আমরা যাচ্ছি আমাদেরই সেই পুরোনো জায়গা, খুব প্রিয় জায়গা, সেটা হচ্ছে সাউথ সিটি মল। সাউথ সিটি মলে মেনল্যান্ড চায়নাতে, ও তো আগে মেনল্যান্ড চায়নার বাফে খেয়েছে, বাট আমি খাইনি কখনো, ট্রাই করিনি, আর মেনুটা বেশ ভালো লাগলো। তো বলো তুমি যখন ট্রাই করোই নি, তাহলে এটা তো ট্রাই করা বানতে হয়, বিকজ বাড়ির কাছে এত ভালো একটা চাইনিজ বাফে, মাস্ট ট্রাই, আর যথেষ্ট রিজনেবল। যাই হোক, সমস্ত ডিটেলস আমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করছি। আমরা এই জাস্ট পার্কিং এ ঢুকলাম, এন্ড মাই গড কি ভিড় সাউথ সিটিতে, বাপ রে বাপ। এখন আমরা খুঁজছি কোথায় পার্কিং করা যেতে পারে। স্যাটারডে সানডে সাউথ সিটিতে পার্কিং পাওয়া খুবই মুশকিল, তো যাই হোক অনেক ঘোরাঘুরি করে পার্কিং পেয়েছি, এবার যাবো ভিতরে। ফাইনালি মিলন চায়নার সামনে চলে এসেছি, বাট এখানেও ভীষণই ভিড়, যেহেতু আজকে সানডে, তাই আমরা এসে নাম তো লিখে নিয়েছি, বাট আমাদের প্রায় ওয়েট করতে হবে 25 মিনিট বললো, যদি তার আগে হয়ে যায় আমাদের কল করে নেবে। তো এখন বাইরে ওয়েট করছি, দেখা যাক কী করা যায়। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাদের, আমরা ভেতরে চলে এসেছি,
আর এখানে দুটো অপশনই আছে, আলাকাটের বুফে, আমরা তো বুফেটাই নেব। তো খুব ফাস্ট মেনু, মেনুটা খুবই ফাস্ট, সমস্তটা শেয়ার করা যাবে না, আমরা সাইডে স্ক্রিনে দিয়ে দেবো, তো তোমরা চেক করে নেবো। সুপার ডিমসাম চলে এসছে, এই যে গরম গরম স্যুপ, আর তার সাথে ননভেজ ডিমসাম খেয়ে রিভিউটা দিচ্ছি। স্যুপটা কিন্তু বেশ ভালো, পুরো ক্লিয়ার চিকেন স্যুপ, অ্যাম্পেল অফ চিকেন আছে এর মধ্যে। বাট একটা জিনিস বলবো, স্যুপটা কিন্তু মায়ের মতো, বেশি স্যুপ খাবে না, তাহলে মেন কোর্সটা একদম পুরো ভোগে চলে যাবে। মোমোটাও দারুণ ছিল, খাওয়া হয়ে গেছে, মোমো না ডিমসাম সরি, খাওয়া হয়ে গেছে, আবার নেবো। এই যে স্যালাডটা, এটাকে মোস্ট প্রবলি কিমচি বলে, ইফ আই এম নট রং, দারুণ খেতে। এটা তো বেসিক্যালি শসা, যেটা ভিনিগারে ম্যারিনেট করা, ভেরি টেস্টি, আর এটাও ভীষণ স্পাইসি বাট খুব টেস্টি। ডিমসাম এসে গেছে ফর দ্য সেকেন্ড টাইম, আমার ডিমসামটা হেভি লেগেছিলো, তাই আমি আরেকবার নিলাম, ওয়েট করছি রেড সসটার জন্য, ওটা দিয়ে এই ডিমসামটা খেতে অসাধারণ লাগে। আপাতত এটা দিয়েই খাই, সামলাতে পারছি না লোকটা। আমাদের ডিমসাম আর স্যুপ খাওয়া শেষ, এরপর যাব মেন কোর্সের দিকে, ওটা কিন্তু আমাদেরকে নিজে থেকে নিয়ে খেতে হবে, যেহেতু এটা বাফে। আর যে যে জিনিসগুলো খাবো সবটাই ট্রাই করবো একটু একটু করে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে দেবদুপার প্লেট, প্লেটটা শুধু দেখো, তোমার প্লেটে যা আছে আমার প্লেটেও তাই আছে, কিন্তু নুডলসটা একটু এক্সট্রা নিয়েছে, বিকজ চিলি গার্লিক নুডলস আমার খুব ফেভারিট। এটা হচ্ছে আমার প্লেট, কোয়ান্টিটিটা তোমার একটু বেশি, আর যাই হোক তুমি নাকি ডাইটে আছো। কি কোয়ান্টিটি বেশি, তোমাকেও চারটে দিয়েছে, আমিও চারটে দিয়েছি, সব ইকুয়াল কোয়ান্টিটিতে নিয়েছি, এভাবে মানে অপমান করার কোনো মানে হয় না ব্লগ ক্যামেরা অন করে। তুমি নাকি ডাইটে আছো? আজকে তো সানডে, আজকে কিসের ডায়েট, আবার কালকে থেকে ডায়েট। আমার প্লেটে আছে এখানে ফিশ, প্যান ফ্রাইড চিলি ফিশ, এখানে হচ্ছে চিলি গার্লিক নুডলস, এখানে ড্রামস অফ হেভেন, ক্রিস্পি চিলি পটাটো, একটা ভেজ পাপড়, আর এখানে সুইট কর্ন। হাসছিস কেন? আমার প্লেটটা দেখে তুমি হাসছো। আমি আরো দুটো ফিশ নিয়েছি, আর একটা ড্রামস অফ হেভেন নিয়েছি, আমি এই দুটো খাবো না, কারণ দুটো ঠান্ডা হয়ে গেছে, আমি একসাথে এত নিয়ে ফেলেছি, আমি খেতে পারছি না, আর পরে যেগুলো নিচ্ছি সেগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার গরম নিচ্ছি, আর পেটটা এরকম পুরো স্তূপাকার হয়ে যাচ্ছে, ভেরি ডিফিকাল্ট, এই জন্য বাফেতে আসা উচিত না। হাঁপিয়ে গেছো? এখনো তো মানে 40% খাবার খাইনি, তাদের অলমোস্ট ফুল, একটু রেস্ট নিয়ে আবার যাবো, বাট আপাতত যে কটা খাবার খেয়েছি এভরিথিং ইজ টপ নচ, সব কটা ইন ডিটেলস বলা সম্ভব না, প্রচুর মেনু, তাই ওভারঅল তোমাদের বলছি যে আপাতত যেটুকু খেয়েছি খুব ভালো, বাকিটা দেখা যাক। এখানে আরেকটা খুব ভালো একটা আইটেম আছে, ল্যাম্প, ইট ইজ মাই ফেভারিট, ওটা খেয়ে দেখবো কেউ, কারণ আমি সব জায়গায় ল্যাম্প খাই না, কিছু কিছু স্পেসিফিক স্পেসিফিক জায়গা আছে যেখানে আমি ল্যাম্প খাই, এখানে ল্যাম্পটা খেয়ে দেখবো কেউ। আমাদের স্টার্টার খাওয়া শেষ, এরপরে আর বাকি যে মেনুগুলো আছে সেগুলো কী করে খাবো সেটাই ভাবছি। বেসিক্যালি আমার যেন মনে হয় বাফেট খেতে আসলে লাঞ্চে আসাটা বেস্ট, ডিনারে ইম্পসিবল এত কিছু খাওয়া। স্টার্টার থেকে মেন কোর্সে আস্তে আস্তে আমাদের খাবারের পেটের সাইজ আর পরিমাণ কমে গেছে, কারণ পেট ভরে গেছে স্টার্টার খেয়ে, মেন কোর্সে খুব কম আইটেমই নিয়েছি। আমি এখানে একটু ফ্রাইড রাইস নিয়েছি, এক চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাস্টার্ড ফিশ আর প্রন, খুব অল্প পরিমাণে নিয়েছি, বাট আইটেমগুলো এখানে খুব ইউনিক। আর ও নিয়েছে ল্যাম্প, ল্যাম্প আমি খাই না, তো ল্যাম্পটা খেয়ে তোমাদের বলবে কীরকম খেতে। আর এটা হচ্ছে আমার প্লেট, আমার প্লেটে আছে রাইস, প্রন ইন চিলি গার্লিক সস, আর ল্যাম্প, ল্যাম্পটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, খেয়ে দেখবো কেমন লাগলো। বউ আমার হাঁপিয়ে গেছে, মানে এই প্রথম দেবরুবাকে দেখলাম এত খেতে, সত্যি বলছি তুই এত খেতে পারিস আমি জানতাম না কোনোদিনও।
আমার খুব খিদে পেয়েছিল, আর এখন সারা সপ্তাহ ডায়েট করে আমি সপ্তাহে একদিন ওয়েট করে থাকি একটু ভালো মন্দ খাবো। তো আজকে একেবারে ডায়েট, সারা মাসের ডায়েট আজকে ভেঙে ফেলেছি। বাট সত্যি খাবারটা খুব ভালো ছিল, এই লাস্ট এই প্রসাদটুকু রেখে গেলাম, খেতে পারছি আর পাচ্ছি না আমি খেতে, কারণ একটু 5% জায়গা বাঁচিয়ে রেখেছি একটু ডেজার্ট খাবো বলে। তো আর আমার পক্ষে খাওয়া সম্ভব না। এবার সবাই কমেন্ট করবে যে আপনার বউ হ্যাংলা, ভুল কথা কিছু না, আজকে হ্যাংলার মতনই খেয়েছি আমি। ট্রাই করার জন্য দুখানা ল্যাম নিয়েছিলাম, ল্যামটা সত্যি খুব ভালো, খুব ফ্রেশ, বাট পেটে আর জায়গা নেই যেখান থেকে উঠে গিয়ে আর ওখানে ল্যাম খাবো, খেতে তো খুব ইচ্ছে করছে। এবার এটা আমি এনে দেবো না, এটা তো চোখের খিদে যে ল্যাম খাবো, এনে দিচ্ছি না, জানি আনলে খেতে পারবো না, বাট ল্যামটা সত্যি খুব ভালো। যদি আর একটু আগে আসতাম, যদি পেটে জায়গা থাকতো আমি আরও 3-4 ল্যাম খেতে পারতাম, দুপুরবেলা এলে খেতে পারতাম আরামসে, খুব ভালো। আমার বর খেয়ে এতটাই টায়ার্ড যে কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে পারছে না, এক কথায় উত্তর দিচ্ছে, বলছে হ্যাঁ ওকে ঠিক আছে, ওর মুখ দিয়ে আর আওয়াজও বেরোচ্ছে না, মানে গলা অবধি খাবার কথাগুলো আটকে যাচ্ছে এত খেয়েছে। সো ফাইনালি আমাদের যেইটুকু পেটে জায়গা বাকি ছিল আমরা সেটাকে ফিল করছি এই প্লেট অফ হেভেনস দিয়ে। জায়গা আর বাকি নেই, ওই 5% বাকি আছে, বাট আবার আরও 20% নিয়ে এসেছি, বিকজ ব্রাউনি ইজ মাই লাভ, ব্রাউনি মানে আমি পাগল, আমি ম্যান ফর ব্রাউনি। আর কাস্টার্ড আছে আর পুডিং আছে, এই দুটো আমার ডেজার্টের মধ্যে খুব প্রিয়, তো দেখা যাক কীরকম খেতে। আর আমার প্লেটে আছে অরেঞ্জ বাসিল দর্শন, 3 রকমের আইসক্রিম আছে এখানে, ম্যাঙ্গো বাটারস্কচ ভ্যানিলা ক্যারামেল কাস্টার্ড আর ব্রাউনি। লাভলি, দারুণ দারুণ খেতে, অনেকদিন মধ্যে ব্রাউনি খাচ্ছি আর ব্রাউনিটা সেরা খেতে, মানে এখন মনে হচ্ছে শুধু ব্রাউনি খেয়ে পেট ভরে দিতে পারতাম, বেকার এত কিছু খেতে গেলাম। ও তো এমনি মিষ্টি পোকা, মনে সুখে খাচ্ছে, দারুণ লাগছে, দারুণ, আহ দারুণ খেতে। আর আমি তো মিষ্টি খেতে একদমই ভালোবাসি না, বাট ডেজার্ট এই আইটেমগুলো আমার খুব ফেভারিট, স্পেশালি ব্রাউনিটা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বেরিয়ে এসছি আর হাঁটতে পারছি না, এইভাবে হাঁটছি আমরা। কি ঝাঁটা, আর পাচ্ছি না বাবা, মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি আর পাচ্ছি না। এখন আর একটা জিনিস খুঁজতে হবে, আমাদের গাড়ি কোথায় রেখেছি সেটা আমি ভুলে গেছি। যাই হোক, গাড়িতে বসে পুরো রিভিউটা দিচ্ছি যে কেমন লাগলো, কত কি প্রাইস, ভালো তো লেগেছে আশা করি, বুঝতেই পারছো, ইন্টারেস্টটা গাড়িতে বসে দিচ্ছি। আর এখানে দাঁড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই আমাদের। যখন ঢুকেছিলাম পুরো প্যাকড আপ ছিল, আর এখন জাস্ট অবস্থাটা দেখো, আমরা এত খেয়েছি, আমাদের মানে খেতে খেতে এত সময় লেগে গেছে যে সবাই সাউথ স্ট্রিট থেকে বেরিয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমরা খেয়েই গেছি, খেয়েই গেছি। বাট যাই হোক, ইট ওয়াজ আ নাইস ডে, ইট ওয়াজ, এন্ড আই হ্যাড আ রিয়েলি গুড টাইম। জোকস অ্যাপার্ট, আমাদের পুরো এক্সপিরিয়েন্সটা তো খুবই ভালো ছিল। আর ইনফরমেশনগুলোও দিয়ে দিই, আমরা ডিনার বুফেতে এসেছিলাম, যেটা ছিল 1065 প্লাস ট্যাক্সেস, আনলিমিটেড ননভেজ বাফে, ভেজও ছিল, আমরা ননভেজটাই খেয়েছি। আর বিভিন্ন রকমের আইটেম ছিল, ডিমসাম থেকে শুরু করে স্যুপ থেকে শুরু করে স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট, মাল্টিপল আইটেমস, ভ্যারাইটি, আর টেস্ট ওয়াজ টপ নচ, একদম অথেন্টিক চাইনিজ ফুড। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, ও আগে ট্রাই করেছে, সবার মুখে খুব শুনেছিলাম, তাই আজকে খেয়ে একদম খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। তো ডেফিনেটলি আমি আবার আসবো এখানে, আবার ট্রাই করবো, আর তোমাদের সবাইকে রেকমেন্ড করবো, তোমরাও যদি চাইনিজ বুফে ট্রাই করতে চাও দেন মেনল্যান্ড চায়না ইজ এ রিয়েলি গুড অপশন। আর একটা ইনফরমেশন, এটাই লাস্ট ইনফরমেশন, এখানে কিন্তু ভেজ ননভেজ দুটোরই প্রাইস সেম, দ্যাট ইজ 1065 প্লাস ট্যাক্সেস, ইরেসপেক্টিভ অফ ভেজ খাচ্ছ কি ননভেজ খাচ্ছ, মানে প্রাইসটা হচ্ছে ফ্ল্যাট রেটের সেম ফর বোথ। সো দেব্রুপা তো তোমাদের বলেই দিল ফুল ডিটেলস,
আমার এক্সট্রা করে বলার কিছু নেই। খাবার দাবার টপ নট ছিল, খুবই ভালো ছিল, আমি আগেও খেয়েছি, টেস্টটা সেমই আছে। বাট রাতে বুফে খেলে যেটা মেন প্রবলেম হয়, ভালো মতো খাওয়া যায় না। তো আমি রেকমেন্ড করবো যদি বুফে খেতেই হয় লাঞ্চে আসো, মানে রাতে এত কিছু খেয়ে রাতে ঘুমানোটা খুবই মুশকিল হয়ে যায়। বেসিক্যালি হোয়াট আই ফিল আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি বেশি খেতে পারিনি, খেয়েছি মানে হাসছে কেন, হাসছে কেন, খেতে আমার ঠান্ডাটা এখনো কমেনি। হ্যাঁ, তার মধ্যে ঠান্ডার মধ্যে একটা ভাটা কি না হোয়াইট কালার বলছি, মাথাটা কাজ করছে না, এত খেয়েছি ওই একটা কি মকটেল খেলে সেটা খেয়ে তো আরো বরফ ছিল, আরো ঠান্ডাটা লাগলো। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, বাট ওভারঅল ইট ওয়াজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স, খুব ভালো ছিল খাবার দাবার। বাট ওই একটা কথা বারবারই বলবো, যদি বুফে খেতে হয় তাহলে প্লিজ দুপুরবেলা এসো, মন প্রাণ খুলে খেতে পারবে, অনেকটা সময় থাকবে সে খাবারগুলো হজম করার। এখন শুধু ভাবো আমরা এখান থেকে গিয়ে শুয়ে পড়বো, মানে কোনো অ্যাক্টিভিটিস নেই। তো যাই হোক, মোটামুটি সব কিছু ভালো ছিল। তো আজকের এই ব্লগটা এখানেই রাখছি, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ। আবার আসছি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে নতুন কিছুর সাথে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আর সবাইকে অনেক অনেক ভালো রেখো, টাটা এন্ড গুড নাইট।